আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দয়ায় ভালো আছি। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিতের একটি ক্লাস হচ্ছে, আর তোমাদের আরেকটা বিষয় তোমরা অবশ্যই জানো সংবাদের মাধ্যমে, বিভিন্ন তথ্যের মাধ্যমে, সেটা হলো আমাদের সরকার 30 দিনে একটি অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করেছে, যা আজকে 1 তারিখ থেকে শুরু হবে। যে কোনো একটা নির্দিষ্ট ডেটে তোমাদেরকে বলা হবে অ্যাসাইনমেন্ট নেওয়ার জন্য, দেওয়ার জন্য বা জমা দেওয়ার জন্য। সেই জন্য অবশ্যই লাইভ ক্লাসে অংশগ্রহণ করবে নবম শ্রেণীর জন্য। আর দশম শ্রেণীর জন্য সম্ভবত 10 ডিসেম্বরে তোমাদের সরাসরি টেস্ট পরীক্ষা হবে, সেই জন্য আমি মনে করি সম্ভবত হতে পারে। সেই কারণে তোমরা অবশ্যই প্রিপারেশন নিতে থাকো, টেস্ট পেপার টেস্ট পরীক্ষা হতে পারে ডিসেম্বরের ভিতরে, সরকার কর্তৃক অনুমতি নিয়ে হবে। আমি বলবো সবাই টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো, যে কোনো সময় ঘোষণা আসবে। আর আমি ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছি হচ্ছে ত্রিকোণমিতি নবম অধ্যায়, নবম দশম শ্রেণী গণিতের নবম অধ্যায় লেখা আছে, দেখো ত্রিকোণমিতি। এটার 6টা ক্লাস হয়েছে, আজকে হচ্ছে 7ম ক্লাস। প্রথম দিক দিয়ে আমি বেশিরভাগই সৃজনশীল করানো হয়েছে, কারণ আরেকটা টার্মে শুধু বইয়ের অঙ্কগুলি করানো হয়েছিল। আর সৃজনশীলের বোর্ডের বেশ কিছু সৃজনশীল দেখিয়েছি, আজকে আমি অন্য একটা সৃজনশীল দেখাচ্ছি, বা এটা মনে হয় বোর্ড তোমাদের 2019 একটা সৃজনশীল। আর আমরা সৃজনশীলই বেশি আলোচনা করতেছি, লাইভ ক্লাসটা দেখা যাচ্ছে কিনা, বোর্ডের লেখা দেখা যাচ্ছে কিনা সেটা একটু শিওর করে দাও যারা লাইভ ক্লাসে আসো। আর যারা আসো না এখনো তাদের একটু মেসেজ করে দাও। মনে করো এম সমান কজ আলফা, তারপর কট এ মাইনাস কোসেক এ সমান 1/2 1/3, এই উদ্দীপকে এই অংশটা আছে। কতে বলা আছে প্রমাণ করো যে 2 sin² b সমান 1 cos 2b, 2 sin² b যেখানে যখন বড় বা 60 যেই মানটাই আসুক না কেন সেটা আমরা প্রমাণ করতে পারব। ওয়ালাইকুম সালাম গোলাপ ফুল মেহনাজ আদনান আবির, ওয়ালাইকুম আসসালাম নবম শ্রেণীর। আচ্ছা এখন দেখো আমি একে সৃজনশীলের একটা অংশ লিখবো আর একটাই প্রমাণ করবো। আমি ক অংশটা লিখেছি, কটা সাথে সাথে প্রমাণ করে দিব। দেওয়া আছে হলো বি হচ্ছে 30 ডিগ্রি, বি কত ডিগ্রি 30 ডিগ্রি, এটা দুইটা পক্ষ আছে, একটা হচ্ছে বাম পক্ষ 2 sin² b। তোমাদেরকে আরেকটু কথা বলি, এটা হচ্ছে একটা সূত্র, ত্রিকোণমিতিক সূত্র, যা তোমাদের 9-10 ব্যবহার নাই, ইন্টারে ব্যবহার আছে। 2 cos² b সমান 1 cos 2b, এখানে 2 sin² b হলে এখানে প্লাস হবে, আর এই বির মান 30 বলো, 45 বলো, 60 বলো, যে কোনো মান বসালেই একই হবে উত্তর, 2 sin² 30, 2 sin 30 মান হলো হাফ, এর উপর একটা স্কোয়ার, 2 × 1/4 সমান হাফ, এ হলো ডান পক্ষ। আমি যদি এখানে বাম পক্ষ লিখি, বাম পক্ষ কি আছে 1 cos 2b, 1 cos 2 × 30, 1 cos 3 × 6 60 ডিগ্রি, 1 cos মানে কত হাফ, cos 60 তে হাফ, sin 30 তে হাফ, cos 60 তে হাফ। এখন যদি লসাগু করো 2 2 সমান হাফ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, এ হলো প্রমাণিত, প্রমাণিত লিখে দিলে
বলা হয় প্রমাণিত। ঠিক আছে, এ হলো ক। আশা করি বুঝতে পেরেছ। কারো সমস্যা হলে মেসেজ দিয়ে অবশ্যই অবশ্যই জানাতে হবে। ক নম্বরে দেখো শেষ। এখন যদি খ করতে চাই, কতে বলা আছে খ প্রমাণ কর যে সেক এর সমান সেক এর সমান পি স্কোয়ার প্লাস ওয়ান এখানে কি আছে উদ্দীপকে দেখো এখানে কিন্তু বলে নাই উদ্দীপক থেকে প্রমাণ করে এরকম বলতেও পারে না বলতে পারে একই কথা কিন্তু প্রমাণ করো যে এটা সেক তার মানে এ আছে দেখো এখানে আছে আলফা এখানে এ তার মানে এই দুইটাতে দেখো এ আছে এটা তো এ এটা তো এ তার মানে কি আমরা এই দ্বিতীয় অংশ থেকে ইয়াটা প্রমাণ করবো এরপরে পি আছে তার মানে এই অংশটি আমরা প্রমাণটা করতে হবে। মানে পরিবর্তন থাকতে পারে, যেকোনো মানটাই বের করা সম্ভব। কট এ মাইনাস কোসেক এর সমান ওয়ান বাই পি। যখন দেখবা কট কোসেক এলোমেলো, যা এটার সাথে সম্পর্ক খুবই কম। কটের সাথে টেনের সম্পর্ক আছে ওয়ান বাই টেন, কোসেকের সাথে সাইনের সম্পর্ক ওয়ান বাই সাইন। আবার যদি স্কোয়ার থাকে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান ওয়ান, সেই কারণে আমরা এটাকে সাইন কোস বানায় করব। বেশিরভাগই অঙ্ক সাইন কোস বানায় করা সবচেয়ে ভালো, সেই কারণে আমরা লিখব সাইন মানে কি কস এ বাই সাইনে মাইনাস ওয়ান বাই সাইনে সমান ওয়ান বাই টি। দেখো এটা বুঝতে পারছো কিনা, আমরা সাইন কস বানালাম, এরপরে গোলাপ ফুলে আচ্ছা তোমরা যদি ক্লাসে না থাকো আমরা কেন পড়াবো? আমার কাছে উত্তর নাই বা এখন কি করা যায়? এখন উদ্দেশ্য হলো পি স্কোয়ার। দেখো আছে যে পি স্কোয়ার, পি স্কোয়ার যদি থাকে আমরা এই সাইনটা ক্রস করাইতে হবে, এই জন্য বর্গ করতে হবে, যেটা পি স্কোয়ার আনতে চাই। এই জন্য ক্রস এ মাইনাস ওয়ান সাইন এ হোল স্কোয়ার সমান ওয়ান বাই পি স্কোয়ার। এখন যদি হোল স্কোয়ারটা আলাদা করি, এখানে ক্রস এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার এ সাইন স্কোয়ার এ ওয়ান বাই উপরে দেখো কস মাইনাস ওয়ান হোল স্কোয়ার যে কথা, ওয়ান মাইনাস কস একই কথা, আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের জায়গায় ওয়ান মাইনাস ওয়ান বাই স্কোয়ার। ঠিক আছে, কারণ এ মাইনাস বি হোল স্কোয়ার যে কথা, বি মাইনাস এ হোল স্কোয়ার একই কথা। ঠিক আছে, এখন আমরা কি করবো, ওয়ান এর উপর একটা স্কোয়ার দিয়ে দিলে নিচে কি হয় সূত্র হয় দেখো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, আর উপরে কি দুইবার লিখে দিলাম ওয়ান বাই ওয়ান মাইনাস কস এ ওয়ান মাইনাস কস এ সমান ওয়ান বাই পি স্কোয়ার। এখন দেখো ওয়ান মাইনাস কস এ ওয়ান মাইনাস কস এ কাটা যাবে, আমি এখানে ক নম্বরটা মুছে দিলাম। বাইর করতে হবে কি কোসেক sec সমান পি স্কোয়ার প্লাস ওয়ান বাই এত, দুটো যদি কাটা যায় কি থাকে, উপরে থাকে ওয়ান মাইনাস কস এ নিচে থাকে ওয়ান প্লাস কস এ সমান। এখন এখানে ছিল কি সেটা একটু খেয়াল করতে পারো, ছিল হলো
sec a সমান p স্কয়ার প্লাস 1 p স্কয়ার মাইনাস 1 এখানে যেহেতু p স্কয়ার আগে 1 টা পরে আমরা যদি p স্কয়ার উপরে নিই 1 টা নিচে নেই তখন যোজন বিয়োজন করলে এরকম হবে তো বুঝতে হবে কেন আমরা বেস প্রকরণ করব আমরা যদি ডাইরেক্ট যোজন বিয়োজন করি তাও হবে শেষ আবার মাইনাস কমন নিতে হবে আর যদি আমি বেস প্রকরণ করি নি মানে নিচেরটা উপরে লিখি আর উপরেটা নিচে লিখি এরকম বেস প্রকরণ করলে এখন দেখো এটা যোজন বিয়োজন করলে ডান পক্ষ মিলে যাচ্ছে তার মানে আমরা এখন কি করব যোজন বিয়োজন log যোগফল আবার log বিয়োগফল p স্কয়ার প্লাস 1 p স্কয়ার মাইনাস 1 এখন কি করা যায় বলো এখন দেখো যোগ বিয়োগ করো উপরে থাকে কি 2 নিচে থাকে 2 cos স্কয়ার আর এই পাশে কমন কিন্তু মিলে গেছে p স্কয়ার প্লাস 1 p স্কয়ার মাইনাস 1 2 2 যদি কাটা যায় 1 বাই 1 বাই কি cos 1 বাই cos সমান কি sec 1 বাই cos সমান কি sec সাথে সাথে বলো তুমি বুঝতে হবে 2 2 যদি কাটা যায় শুধু cos লিখো না 1 বাই cos এ 1 বাই cos এর সমান sec আচ্ছা আমরা একটা সৃজনশীল কমপ্লিট করলাম অনুরূপ আরেকটা সৃজনশীল দেখাবো আচ্ছা গ নাম্বার শেষ হয় নাই আমরা খ করলাম গতে কি বলছি একটু খেয়াল করো উদ্দীপক এটা যদি হয় গ নাম্বারে কি বলছে গ গতে বলা আছে 4 m স্কয়ার মাইনাস 2 প্লাস 2 রুট 3 m প্লাস রুট 3 ইকুয়াল টু 0 4 m স্কয়ার প্লাস 2 প্লাস 2 রুট 3 সমান ইনটু m এখন দেখো m m আছে তার মানে কি উদ্দীপক প্রথম থেকে নিতে হবে আমরা উত্তর লেখার জন্য প্রথম লিখব দেওয়া আছে কি আছে m সমান cos আলফা সুতরাং এখন প্রশ্ন লিখে দাও আর বাম পক্ষ ডান পক্ষ কিন্তু সমাধানে হয় না ডাইরেক্ট সম্পূর্ণ প্রশ্ন লিখে দেওয়া এরকম সৃজনশীলের অঙ্ক সমাধান বিশেষ করে 19 সালের কয়েকটা বোর্ডে আসছে একই রকম ঠিক আছে সেই জন্য এখন m এর মানটা তোমরা বসায় দাও cos স্কয়ার আলফা মাইনাস 2 প্লাস 2 রুট 3 এটা কি cos আলফা প্লাস রুট 3 আমরা কি করেছি এখানে এই লাইনটা উঠানোর পরে আমরা এই যে m সমান cos আলফা এই জন্য লিখছি m সমান cos আলফা এই m এর জায়গায় শুধু cos বসায় দিছি এখন দেখাই যাচ্ছে যে এই cos এর সাথে এই দুটো গুণ হয় আলাদা আলাদা cos এর সাথে গুণ 2 গুণ করলে 2 cos থিটা তারপর এই মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে এটার সাথে এটা গুণ করলে 2 cos আলফা হবে কি আমরা চারটা পেয়ে যাব চারটা যদি পাই আমরা যে 2 দিয়ে গুণ করলে 2 cos আলফা প্লাসে আছে মাইনাস 2√3 cos আলফা আমরা যদি চারটা পাই মিডিল টার্মের মতো দুইটা দুইটা কমন নেওয়া যায় চারটা হলে কি দুইটা দুইটা কমন নেওয়া যায় সেই জন্য এই দুটা থেকে দেখো 4 আর 2 লসাগ কমন তো তাহলে শুধু 2 আর cos 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 আলফা কমন এর থেকে 4 দা 2 4 দা ভাগ করে কত হয় 2 হয় আর cos স্কয়ার থেকে যদি একটা cos নিয়ে যায় আর একটা cos থেকে যায় মাইনাস 1 রুট 3 যদি কমন নি 2 cos আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0 2 cos আলফা মাইনাস 1 আবার কমন যায় তাই না 2 cos alpha minus 1 আর 2 cos alpha minus 2 3 equal to 0 এরপরে আমরা কি করি নরমালি হয় অথবা দিয়ে কমপ্লিট করি তাই না আচ্ছা
আমার আরেকজন মেহমান আসছে, সে হলো রিফা নামজিবা। তোমরা কিন্তু প্রতিদিন ক্লাস করো, অ্যাসাইনমেন্টের কথা টেনে নাই, টেনে অবশ্যই নভেম্বর ডিসেম্বরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি হতে পারে। ডিসেম্বরে তোমাদের টেস্ট পরীক্ষা হবে সশরীরে, কলেজে গিয়ে এভাবে বাসায় হবে না, কলেজে গিয়ে হবে যদি হয় ডিসেম্বরে। এই জন্য ডিসেম্বরের জন্য তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আর অন্যান্য স্কুলে আমি খোঁজ নিয়েছি, অনেকেই ডিক্লেয়ার দিয়ে দিয়েছে ডিসেম্বরে সশরীরে পরীক্ষা হবে, সেই জন্য তোমরাও সেইভাবে প্রস্তুতি নিতে থাকো। হঠাৎ করে ডেট দিয়ে দিলে এক মাস আগে, তখন কিন্তু তোমরা বিপদে পড়বা, কারণ টেস্টে অ্যালাউ না হলে কিন্তু ঝামেলা আছে, অনেক ঝামেলা আছে। আচ্ছা, এখন কি করব, হয় অথবা দিয়ে আমরা অঙ্কটা শেষ করব। এখন লিখবো হয় 2 cos α - 1 = 0, এরপরে তোমরা বাকিটা পারবা। তারপর করে দিচ্ছি cos α = ½, cos কততে হাফ আমরা জানি 60 তে হাফ, তাই না? cos α = cos 60°, সুতরাং α = 60, এ হলো একটা সমাধান। আরেকটা যদি করতে চাই, তবে আমাদের অথবা আছে, আরেকটা দেখো, অথবা এই অংশটা আছে 2 cos α - √3 = 0, বা 2 cos α = √3, বা cos α = √3/2, cos কততে √3/2, cos 30 তে, sin 60 তে √3/2, মানে একটা একটার উল্টা। আলফা সমানকে তো পেলাম 30, এতে কি বোঝা গেল, আলফার মান দুইটা, একটা হচ্ছে 60, একটা হচ্ছে 30। সুতরাং তোমরা এই অংশটা একটু দেখো, বুঝতে পারছ? এ হলো সমাধান। সমাধান কিন্তু তোমাদের আসেই, তাই না? দুইটা অঙ্ক আসে, একটা হচ্ছে সমাধান, একটা হচ্ছে 3.9.1 এর থেকে আসে, একটা 9.2 এর থেকে আসে, দুইটা মিলে একটা সৃজনশীল হয়। এরপরে যদি আমি আরেকটা সৃজনশীল করতে চাই, তখন কি হয় দেখো, এরপরে কিন্তু উচ্চতর বিভাগ আছে আমার, সেই ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি আমি করাচ্ছি অনেকদিন ধরে, আমি চালিয়ে যাব বেশ কিছুদিন, তোমরা একটু দেখো। দ্বিতীয় আরেকটা সৃজনশীল যদি করি, সেটা কি হয়, যে বলা আছে এবিসি ত্রিভুজের সি কোণ 1 সমকোণ আর কট এর সমান 1/√3, ত্রিভুজ এবিসি এর সি কোণ সমান 1 সমকোণ, এই জাতীয় অঙ্ক বেশি আসে। আবার সিও দি কট এর সমান 1/√3, কট এর সমান 1/√3, টেনে কুসেকে, আচ্ছা কতে বলছে, টেন এ প্লাস কোসেক এ সেকেন্ড সমান 5/3 হলে টেন এ মাইনাস সেকেন্ড এ মান কত। এখানে একটু খেয়াল করো, মানটা পরিবর্তন আসতে পারে, যে আমি শুধু ক লিখছি, কর সাথে কিন্তু উদ্দীপকের কোনো সম্পর্ক থাকবে না। আমি ক লিখবো, খ লিখবো, আলাদা আলাদা লিখবো, আলাদা আলাদা অঙ্কটা শেষ করবো, কারণ বইয়ে বোর্ডে এমন জায়গা নাই যে আমি এনে সংরক্ষণ করে রাখবো। তোমরা পর্যায়ক্রমে লেখো, কর সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নর্মালি থাকে না। আমরা এটা দেওয়া আছে, এটা করবো, দেখো এখন sec প্লাস 10, আমরা sec স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার একটা সূত্র জানি, যে প্লাসের একটা সূত্র, সরি মাইনাসের একটা সূত্র, সেই সূত্র দিয়ে আমরা এই অঙ্কটা করার চেষ্টা করব। এখন দেখো ক দেওয়া আছে, টেন এ প্লাস সেক এ সমান 5/3, c
সেক্স স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান ওয়ান, এটা কিন্তু জানি আমরা, তাই না? সেক আগে কিন্তু, টেন আগে নয়, যদিও টেন দুটাতে আগে বলছি। সূত্র কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান ওয়ান। এখন দেখো এই যে মানটা, এই মানটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এটা আছে টেন প্লাস সেক, এটা আছে সেক প্লাস টেন। টেন প্লাস সেক, সেক প্লাস টেন কি একই, এই জন্য এটা সাজানো লিখতে পারো অথবা এখানে মান বসাইলেও হবে। থাকে সেক এ মাইনাস টেন এ সমান ওয়ান, আমরা নর্মালি এটা ওই পাশে নিয়ে যেতে পারি, তাই না? আর এখানে থাকে কি সেক এ মাইনাস টেন এ ওয়ান বাই ফাইভ বাই থ্রি। কিন্তু প্রশ্নে বলা আছে টেন আগে সেক পরে, এখানে সেক আগে টেন পরে। আমি যদি মাইনাস কমন নিই তখন কিন্তু হয়ে যাচ্ছে, মাইনাস যদি কমন নিই টেন এ আগে আসবে, সেক এটা পড়ে যাবে ওয়ান ইন্টু থ্রি বাই ফাইভ। এই মাইনাসটা যদি ওই পাশে নিয়ে যায় তবে আমাদের প্রমাণ হয়ে গেল। এই মাইনাসটা ওই পাশে নিয়ে গেলে মাইনাস থ্রি বাই ফাইভ। সুতরাং টেন প্লাস সেকের মান দেওয়া আছে, টেন মাইনাস সেকের মান বের করা হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছ ক নাম্বার। আবার নবম শ্রেণীর স্টুডেন্ট আচ্ছা, আমরা কি বুঝতে পারছি সবাই? ক কমপ্লিট হতে কি বলছি, হতে বলছে ক উদ্দীপকের সাহায্যে প্রমাণ কর যে সাইন এ ওয়ান মাইনাস কস এ প্লাস ওয়ান মাইনাস কস এ, আর এখানে হলো সাইন এ সমান টু কোসেক এ। এখন দেখো এটা কিন্তু আমরা জানি বইয়ের পনেরো নাম্বার অঙ্কটা এটা, আমরা বাম পক্ষ থেকে লসাগু করলেই হয়ে যাবে প্রমাণ, কিন্তু ওই নিয়মে করলে এটা হবে না। আর বলা আছে উদ্দীপকের সাহায্যে, শুধু আমি এই তথ্যটা দেওয়ার জন্য এই অঙ্কটা করাচ্ছি যে দেওয়া আছে যেহেতু উদ্দীপকের সাহায্য করতে বলছে, সেই জন্য দেখো এ বি সি ত্রিভুজ সমান আগে আঁকতে হবে। এখানে বলছে সি কোণ নব্বই ডিগ্রি, তার মানে সি কোণটাকে এখানে দিয়ে এ অথবা এটা বি দিয়ে, এটা বি এটা এ দিলাম, তাতে উন্নতি কোণ এটা হয়ে গেল। পরে বলা আছে, পরে কি বলা আছে একটু দেখো, সিওটি কট এ সমান ওয়ান বাই রুট থ্রি। সুতরাং ভূমিগত আমরা জানি টে কট মানে কি, ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে ওয়ান, লম্ব হচ্ছে রুট থ্রি, ওয়ান রুট থ্রি। অতিভুজটা একটু বের করে নাও, অতিভুজ এটা কিন্তু সহজ পদ্ধতি, তুমি এটাকে লসাও করবা বাম পক্ষে তাও হবে, কিন্তু এই অঙ্কের জন্য হবে না, এটা অবশ্যই উদ্দীপকের সাহায্য করতে বলছে, সেই জন্য আমরা চিত্র আঁকা লম্ব ভূমি আছে। সুতরাং অতিভুজ, অতিভুজ রুট ওভার ভূমি স্কয়ার প্লাস লম্ব রুট স্কয়ার ওয়ান প্লাস থ্রি ফোর সমান টু। এখানে ঋণাত্মক বর্জন করে ধনাত্মক গ্রহণ করে লিখতে পারো, লিখে দিলে ভালো, ঋণাত্মক বর্জন করে, বর্জন করে আমরা সহজে অতিভুজ পেয়ে গেলাম। এখানে আছে কি বামপক্ষ, সাইন এবং কস, সেই জন্য লিখবো আমরা সাইন এ সমান লম্ব বাই অতিভুজ, কস মানে কি ভূমি বাই অতিভুজ, সাইনের মান আছে কস। ভালো একটু খেয়াল করো, চিত্র দেখে বুঝবো লম্ব বাই অতিভুজ হলো সাইন, ভূমি বাই অতিভুজ হলো কস। আরেকটা আছে ডান পক্ষে, সেটা কি কুসেক, আগে মানগুলি বের করে নিতে হবে। কুসেক মানে কি,
অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, এটা কি হবে? আচ্ছা লম্ব অতিভুজ আর অতিভুজ বাই লম্ব। আচ্ছা এরপরে আসো মেহেদি হাসান রূপক, রূপক তো একেবারেই আসা ভুলে গেছে, গত ক্লাসেও পাই নাই তাকে, সে নিয়মিত একটা স্টুডেন্ট কিন্তু আমি বিশেষ করে রূপককে চিনতে পারিনি। মেহেদি হাসান রূপক, ও রূপক সায়েন্সের, হ্যাঁ নবম দশম শ্রেণীর সায়েন্সের। আমরা এখানে দেখো ক নম্বরের যে তথ্যগুলি আছে বামপক্ষে সেগুলি এবং ডান পক্ষে সেগুলি পেয়ে গেলাম, সাইন এ আর কস এ, সাইন এ কস এ এবং সেক। এখন আমরা বামপক্ষ লিখব, বামপক্ষ কি আছে, সাইন এ ওয়ান মাইনাস কস এ প্লাস ওয়ান মাইনাস কস এ এই সাইন। এখন এখান থেকে দেখে দেখে তো শুধু মানটা বসায় দাও, সাইন এর সমান কি রুট থ্রি বাই টু, ওয়ান মাইনাস কস এর মান কি হাফ প্লাস ওয়ান মাইনাস হাফ রুট থ্রি বাই টু। এখন আমরা কি করবো, রুট থ্রি বাই টুটা ঠিক রাখবো, চলো চলো টু মাইনাস ওয়ান, আর এই মাঝখানে ডাকটা অবশ্যই বড় দিতে হবে, তো তোমাদের ভুল হবে না, এটা বড় এটা ছোট, টু দুই মাইনাস এক রুট থ্রি বাই টু। এখন আমরা উল্টায় দিব, গুণ থাকলে ভাগ করলে কি উল্টে যায়, যেমন থ্রি বাই টুটা ঠিক আছে রুট থ্রি বাই টু, আর এটা টোটাল করবো দুই থেকে এক বিয়োগ করলে ওয়ান প্লাস দুই থেকে এক বিয়োগ করলে ওয়ান বাই টু, উপরে টু নিচে রুট থ্রি। এখন রুট থ্রি থ্রি টু টু কাটা যায়, রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি, প্লাস হবে কত রুট থ্রি, রুট থ্রি রুট থ্রি থ্রি হয় প্লাস ওয়ান ফোর বাই রুট থ্রি। দেখো এটা বুঝছো কিনা, ক্যালকুলেশন কিন্তু বুঝতে হবে, যেহেতু আমরা উদ্যোগের সাহায্য করতেছি সেই জন্য ক্যালকুলেশন অবশ্যই বুঝতে হবে, যে আমরা চিত্রের মাধ্যমে একট এ থেকে ভূমি বাই অতিভুজ লম্ব থেকে অতিভুজ বের করে আমরা স্থানের মান বের করছি রুট থ্রি বাই টু, কোসের মান বের করছি ওয়ান বাই রুট ওয়ান বাই টু মানে হাফ, আর কোসেকের মান বের করছি, এটা হলো বাম পক্ষের উত্তর। এখন যদি আমি ডান পক্ষে চলে যাই, এখানেই দেখাই আমি ডান পক্ষ, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে যাকে আমরা মুসলধারে বৃষ্টি বলি, বৃষ্টির আওয়াজ খুবই মিষ্টি, বৃষ্টি মানে মিষ্টি, শব্দটা অনেক মধুর। আচ্ছা কি ছিল টু বাই রুট থ্রি, কোসেকে মানে কি টু বাই রুট থ্রি, এখন দুই দুগুণে চার রুট থ্রি, এ হলো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আজকে আমি ক্লাসটা শেষ করব, আর গ নম্বরে যে কোনো একটা সমাধান আছে সমাধানটা নাই করলাম, আমি শুধু এই উদ্দীপকের সাহায্যে যে আমরা এগুলি প্রমাণ করতে পারি সেটা দেখানোর জন্য এই সৃজনশীলটার অঙ্ক দেখিয়েছি। আর গতে মনে করো এরকম প্রমাণ থাকতে পারে, একটা মানে সমাধান থাকতে পারে থিটা মান বের করা, সুতরাং ওটা নাই দেখাইলাম। আচ্ছা এরপরে হলো না নবম শ্রেণীর স্টুডেন্ট কিন্তু একেবারে অনুপস্থিত, তোমাদের অবশ্যই উপস্থিত থাকতে হবে অ্যাসাইনমেন্টের জন্য। আর এরপরে ক্লাস হচ্ছে উচ্চতর গণিত, তিনটায় ক্লাস হবে, যারা আসো লাইভ ক্লাসে এবং যারা পরে দেখো অবশ্যই লাইভ ক্লাসে সংযুক্ত হও। উচ্চতর গণিতে উচ্চতর গণিত সেই ত্রিবিধি করাচ্ছিলাম, সৃজনশীল করাবো, এইট ব্যান ওয়ান টু থ্রি যে সৃজনশীলগুলি আসে সেগুলি আমরা করাবো। সবাই ভালো থাকো সুস্থ থাকো, আগামী ক্লাসে আবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখন শেষ করলাম, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।